جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين, صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكرا مسلم بندقون. আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন, যুবক যুবতীরা কাজী অফিসে বিবাহ করা কি বৈধ, এটি কি সঠিক হবে? কাজী অফিসে হোক কোর্টে হোক, এতে বিবাহ কখনো সঠিক হতে পারে না। বর্তমানে জিনা ব্যভিচারের অনুমতি দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, জিনা ব্যভিচার করার জন্য ওপেনলি লাইসেন্স দিয়ে দিচ্ছে কাজী অফিসগুলি। কাজী অফিসগুলি সরকার থেকে তারা দায়িত্বপ্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত হল নিকাহ রেজিস্টার তথা বিবাহ রেজিস্ট্রেশন করবে। তাদের কাজ শুধু এইটুকু, তাদেরকে বিবাহর চুক্তিনামা সম্পন্ন করা, বিবাহ পড়িয়ে দেওয়া, এটা তাদের দায়িত্ব নয়। দেখা যাচ্ছে যুবক যুবতী পালিয়ে যেয়ে ফ্যামিলির সাপোর্ট না পেয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে, তারা সাক্ষী সহ ভাড়া করে তারা ওইখান থেকে বিবাহ পড়িয়ে দিয়ে জিনাবে বিচারের লাইসেন্স দিয়ে দিচ্ছে। এই জন্য এই সকল কাজীদেরকে কিয়ামতের দিন জিনাবে বিচারের কাতারে দাঁড়াইতে হবে অবশ্যই। কারণ যে অপরাধের যারা স্বীকৃতি দিবে, অপরাধ করার জন্য সম্মতি দিয়ে দিবে, অপরাধের লাইন কাট করে দিবে, অপরাধ করে যে পাপ করবে সম পরিমাণ পাপে তারা অবশ্যই জড়িত হবে। এইভাবে যত বিবাহ নিবন্ধনই করে না কেন, জিনাবে বিচারের লাইসেন্স যদি দিয়ে দেয়, প্রত্যেকটি জিনাবে বিচারের পাপ তাদের গাড়েও লেখা হবে। রেজিস্ট্রেশনের নামে যেটি বিবাহ হচ্ছে, এটি সমাজে বিবাহ যে একটি ইসলামিক পদ্ধতি, এই পদ্ধতিকে এখন মানা হচ্ছে না, যার জন্য এই অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। শুধু অবৈধ ছেলে মেয়ে সম্পর্ক নয়, পরকেও বৃদ্ধি পাচ্ছে। স্বামীকে ভালো লাগতেছে না, অন্য ছেলের সাথে স্ত্রী পালাচ্ছে, পালিয়ে এক রাত্রিতে দেখা যাচ্ছে পূর্বের স্বামীকে তালাক দিয়ে আবার নতুনভাবে বিবাহ করতেছে। এত জঘন্যতম অপরাধ। বৈধভাবে যদি কেউ তালাক দেয়, তালাক দেওয়ার পরও তিন মাস অপেক্ষা করতে হবে, তিন মাসিক পিরিয়ড যদি অতিবাহিত না হয় পরবর্তীতে বিবাহ করতে পারবে না। অথচ এক রাত্রিতে ডিভোর্স দিয়ে ওই রাত্রিতেই বিবাহ করে ঘর সংসার করা মানে কি জিনা। এই পদ্ধতিতে বিবাহ করে যত বিবাহ হোক না কেন, প্রথম স্বামী যদি সত্যিকারতে তালাক না দিয়ে থাকে, এই ডিভোর্স কার্যকর হবে না। প্রথম স্বামী হবে তার আসল স্বামী, এটি হবে সঠিক। এইভাবে যত ঘর সংসার হবে, জিনাবে বিচার এটার সাপোর্ট বা এটার পদ্ধতি যেটি দেখিয়ে দিয়েছে বা লাইসেন্স দিয়ে দিয়েছে জিনাবে বিচারের এই কাজী বর্তমানে যেটা রয়েছে, এই জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে এবং কিয়ামতের দিন জিনা ব্যভিচারের কাতারে তাদেরকে দাঁড়াইতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, বর্তমান সমাজে এই বিশৃঙ্খলা দূর করার জন্য, অবৈধ সম্পর্ক দূর করার জন্য সকলকে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত এবং কাজীদেরকে উচিত আল্লাহর কাছে তওবা করে তাদের সঠিক যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই সঠিক দায়িত্ব পালন করা, যদি তারা শেষ সকা পেতে চায়।